টু ইওর স্টাইল কর্নার, আমি স্বাগতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে হচ্ছে আমার বার্থডের ব্লগ। যদিও আজকে হচ্ছে 10 তারিখ, আমার বার্থডেটা 11 ডিসেম্বর, বাট আজকেই সেলিব্রেট করা হচ্ছে কারণ কালকে আমার একটা কাজ রয়েছে। আর আজকে সন্ধেবেলা সবাই মিলে বোন ভাইরা দাদা বৌদি যারা যারা আছে সবাই আসবে, একটু ছোটোখাটো করে সেলিব্রেশন করা হবে কারণ আজকেই সবার সময় হয়েছে, কালকে কারোর সময় হবে না। আর কালকে আমারও কাজ আছে, আমাকেও সকালে বেরিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ পুচু পাশে দাঁড়িয়ে রয়েছে, পুচু এসছে, মামা এসছে, মাইমা এসছে, দিদা দাদু সবাই এসছে, ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করবো। আজ এখন সকালবেলা আমি ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। তো কেকও এসে গেছে, সব মিলিয়ে আজকের ব্লগটা জমজমাট হতে চলেছে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা কন্টিনিউ করার আগে তোমাদের বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সো উইদাউট এনি ফার্দার আডু চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আমার বার্থডের দিনটা শুরু করা যাক। তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই টপটা পরেছি আজকে, এটা নিউ মার্কেট থেকে সেদিন কিনে আনলাম, আর জিন্সটা পরেছি। তো আজকে সকালবেলাই পরে নিয়েছি, সন্ধেবেলা আরও একটু অন্য জামা কাপড় পরবো, অন্য কিছু পরবো। যদিও প্রচণ্ড ঠান্ডা, বাদ দিতে বুঝতেই পারছো ঠান্ডার দিনের জন্মদিন মানে হচ্ছে গায়ের ওপর কিছু না কিছু পরতেই হবে। সো সন্ধেবেলা কি পরবো না পরবো সেটা তো তোমরা দেখতেই পাবে, বাট আজকে ভাবলাম ড্রেসটা পরেছি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের বলেছিলাম যে ড্রেসটা পরলে তোমাদের দেখাবো, ড্রেস টপটা আর জিন্সটা দুটোই পরে নিয়েছি। তো এখন চলো নিচে যাই, দুপুরবেলা টুকটাক মা কিছু আজকেও খাবার আয়োজন করেছে, আমি যা যা ভালোবাসি বেসিক্যালি সেগুলোই রান্না করা হয়েছে। তো কালকেই মেন বাদ্যে যেহেতু কালকে সমস্ত কিছু হবে দুপুরবেলা খাওয়া দাওয়া, বাট আজকে রাতের জমজমাট, আর কালকে দুপুরে আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে না হয়েছে চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
এখানেই এন্ড করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। প্রত্যেকে এসেছিল, খুব খুব আনন্দ করেছি। আমরা ভাই বোনেরা মিলে, দাদা বৌদি সবাই মিলে, আমার মামার বাড়ির সবাই এসেছিল। তোমরা দেখতেই পেলে প্রচুর লোক, মানে নিজেদের মতো করে ছোটখাটো করে প্রচুর মানে মজা আনন্দ সব কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি, জমিয়ে এনজয় করেছি। কেক কাটার সমস্ত ভিডিওটা আশা করছি তোমাদের দেখতে খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কালকে 11 ডিসেম্বর, মানে আগামীকাল 11 ডিসেম্বর, আজকে 10 ডিসেম্বর। অ্যাকচুয়ালি আমার বার্থডেটা হচ্ছে 11 ডিসেম্বর, বাট বাংলা তারিখ অনুযায়ী মা বলল কি আজকে আমার বার্থডে আর কালকে ইংরেজি তারিখ অনুযায়ী, তো আজকে সেলিব্রেট করার কারণটাই ওটা ছিল। তোমাদের বললাম যে সবার আজকেই টাইম হয়েছে, কালকে আমার নিজের কাজ রয়েছে পার্সোনালি। সকালে আমি বেরিয়ে যাব, কখন ফিরবো জানি না, বিকালবেলা রাতে এরকম ফিরতে পারি, কালকে আমাকে বেরোতে হবে। তো আমার জন্মদিনটা অ্যাকচুয়ালি কাজের মধ্যে কাটবে, তো আজকে আমি সারাদিন ফ্রি ছিলাম। আজকে সবাই এসেছিল, খুব খুব মজা করেছি। ভিডিওটা দেখতেও আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা ডেফিনেটলি অন করে রেখো, তাহলে তোমাদের কাছে সমস্ত কিছু নোটিফিকেশান পৌঁছে যাবে। সো টাটা ফর নাও, দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং নতুন ভিডিওর সাথে। বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ তোমাদের সকলকে জানাতে চাইছি, কারণ তোমরা এখন থেকে আমাকে প্রত্যেকে উইশ করছো অনেকে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার আরও 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 খুশি হবো আমি। সো টাটা, বাই।